সিঙ্গাপুর এশিয়ার সবথেকে ক্ষুদ্র এবং ব্যয়বহুল একটা দেশ। সেন্তোসা দ্বীপ হল সিঙ্গাপুরের দক্ষিণ উপকূলে অবস্থিত, যার এরিয়া 4.71 কিলোমিটার। উপকূলটি ব্রিটিশ সামরিক ঘাঁটি এবং পরে জাপানি যুদ্ধ শিবির হিসেবে ব্যবহৃত হয়েছিল 1942 থেকে 1945 সাল পর্যন্ত। ১৯৭০ এর দশকে দ্বীপটির নাম পরিবর্তন করে সেন্তোসা রাখা হয়। তারপর থেকে এটি একটি জনপ্রিয় পর্যটক গন্তব্যে পরিণত হয়েছে। এটি এখন একটি জনপ্রিয় রিসোর্ট আবাসনিক স্থল, যা প্রতি বছর 25 মিলিয়নের বেশি দর্শক পরিদর্শন করে থাকে। সেন্তোসা দ্বীপের আকর্ষণীয় জায়গাগুলোর মধ্যে রয়েছে একটি 2.5 কিলোমিটার দীর্ঘ অস্তিত সমুদ্র সৈকত, মাদার তুসো সিঙ্গাপুর, একটি বিস্তৃত ক্যাবল কার নেটওয়ার্ক, ফোর্ট সিলোসো এবং 14টি হোটেলের পাশাপাশি রিসোর্ট ওয়াল সেন্তোসা। যেখানে ইউনিভার্সাল স্টুডিও পার্ক ও একটি থিম পার্ক রয়েছে। সিঙ্গাপুরের 2টি ক্যাসিনোর মধ্যে একটি এখানে এবং অন্যটি রয়েছে মেরিনা বে স্যান্ডে। সেন্তোসাই 2019 সালে উত্তর কোরিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সিঙ্গাপুর শীর্ষ সম্মেলন অবস্থান হিসেবে ব্যাপকভাবে পরিচিত। যেখানে উত্তর কোরিয়ার চেয়ারম্যান কিম জং উন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই দ্বীপে অবস্থিত ক্যাপেলা সিঙ্গাপুর মিলিত হয়েছিলেন। এটি ছিল উত্তর কোরিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নেতাদের মধ্যে প্রথম বৈঠক। গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ুতে ক্যাসিনো এবং রিসোর্টের পাশাপাশি ধনীদের আবাসন স্থল সহ বিনোদন এবং পর্যটনের জন্য প্রস্তুত একটি দ্বীপ হিসেবে সেন্তোসা মোনাকোর আকারের দ্বিগুণের বেশি।